রিসেন্ট যে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা প্রকাশ পেলো বিশ্ববিদ্যালয়ে, সেখানে কিন্তু আমরা দেখেছি গত বছরের তুলনায় আমরা র্যাঙ্কিংয়েও বেড়েছি। পলিটিক্যাল ইস্যু থাকে একটা, যেমন প্রথম বর্ষে সিট পাওয়া যায় না হলে, এটা নিজেরাও ফেস করেছি। সংকট বলতে আমাদের আবাসন সংকটটা রয়েছে হলে, এটা বরাবরই প্রথম থেকেই, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, তো সেই তুলনায় আবাসনের সংকটটা রয়েছে। হলের খাবারের মান, যেটা প্রত্যেকটা হলেই আমার মনে হয় ছোটো বড় একটা সমস্যা, খাবারের সমস্যা আর হলের সমস্যা, এই দুইটা সমস্যা আসলে সমাধান হয়ে গেলে অনেক সহজ হয়ে যাবে। কারণ যারা ঢাকার বাইরে থেকে পড়াশোনা করতে আসে, তারা অবশ্যই একটা ভালো মানের জন্য, শিক্ষাগত মান এবং পরিবেশগত মানের জন্যই তারা এখানে পড়াশোনা করতে আসে। তো এই মানগুলো উন্নয়ন হলে আমার মনে হয় শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধা হবে। এই দামে এত কিছু আর কেউ কি পারবে দিতে? এটা শুধু অরবিট Y21 স্মার্টফোনেই সম্ভব। না, এ ধরনের বিষয় আমার মনে হয় আমাদের বিশ্ববিদ্যালয়ে নেই। কারণ হচ্ছে আমাদের যারা আমরা হচ্ছে নারী শিক্ষার্থী, তাদের জন্য আমাদের কমন রুমের ব্যবস্থা রয়েছে কলা ভবনে, সেখানে আমরা আলাদাভাবে, সেখানকার আসলে পরিবেশটা আরেকটু উন্নত হলে আমার মনে হয় ভালো হয়। আর পর্দা বিষয়ক যদি আসে, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের বিশ্ববিদ্যালয়ে খুব একটা সমস্যা নেই এই নিয়ে। বিশ্ববিদ্যালয়ে কিছু সমস্যা যেটা হচ্ছে পলিটিক্যাল ইস্যু থাকে একটা, যেমন প্রথম বর্ষে সিট পাওয়া যায় না হলে, এটা নিজেরাও ফেস করেছি, জানা জানি প্রথম বর্ষে সিট পাওয়া যায় না, সেই ক্ষেত্রে যারা একদমই নিডি হলে সিটের জন্য, তাদের পলিটিক্সে জড়াতে হয়। তো এইসবে যেটা হয় যে অনেকেই বাধ্য হয়ে করে, অথবা পড়াশোনা থেকে একটা ছিটে পড়ার একটা প্রবণতা থাকে। আবার কিছু আছে যে পরিবেশ নিরাপত্তার একটা বিষয় আছে, এখনও ক্যাম্পাস কিন্তু নিরাপদ না, শিক্ষার্থী বান্ধব এখনও হয়ে উঠতে পারেনি। তো এইসব বিষয়গুলো যদি, এই ল্যাকিংসগুলো যদি ফুলফিল করা যায়, তাহলে আমি মনে করব যে বিশ্ববিদ্যালয় একদম মানে শিক্ষার্থী বান্ধব হবে প্লাস নিরাপদ হবে সব দিক থেকে। আছে স্মার্ট বাংলাদেশ, যেহেতু আমরা এখন বিলং করছি, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় স্মার্টের দিকে যাচ্ছে, তবে গবেষণার ক্ষেত্রে কিছুটা ল্যাকিংস রয়ে গেছে এখনও সেইভাবে উন্নত লেভেলে। আমরা যেহেতু আমাদের প্রত্যেকবারই দেখি আমাদের 100-এর মধ্যে কিন্তু র্যাঙ্কিংয়ে আসে না আমাদের বিশ্ববিদ্যালয়, যে এত নাম করা একটা বিশ্ববিদ্যালয় তারপরেও কিন্তু হচ্ছে বলে না একটা ভালো একটা র্যাঙ্কিংয়ের মধ্যে সেটা এখনও আসতে পারেনি। আমি মনে করি যে গবেষণা, তারপরে উন্নত ল্যাব, এইসব একটু সংখ্যা যদি বাড়ানো যেতে পারে, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় আরও বিশ্বের দরবারে নাম করবে। সেটি তো অবশ্যই আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে, সেই সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যেরকম আমরা রিসেন্ট যে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা প্রকাশ পেলো বিশ্ববিদ্যালয়ে, সেখানে কিন্তু আমরা দেখেছি গত বছরের তুলনায় আমরা র্যাঙ্কিংয়েও বেড়েছি। সেই সাথে আমাদের দেশের যে উন্নয়ন হচ্ছে দিন দিন, অবশ্যই সেখানে অবশ্যই আমরা যে শিক্ষা দিচ্ছি, আমাদের স্টুডেন্টরা শিক্ষিত হচ্ছে, সেই জ্ঞানটাকে কাজে লাগিয়েই তো তারা এগিয়ে যাচ্ছে। সো আমরা কোনোভাবেই সেটাকে বলতে পারি না যে উন্নয়ন হচ্ছে না, আমরা বলবো আছে। কারণ আমরা যেহেতু সায়েন্সের আছি, আমরা দেখছি আমাদের কিন্তু রিসার্চ গ্র্যান্টগুলো আস্তে আস্তে বাড়ছে, বিভিন্ন অর্গানাইজেশন আমাদের গ্র্যান্ট দিচ্ছে যাতে আমরা রিসার্চে এগিয়ে যেতে পারি। সো সায়েন্সের রিসার্চ যখন এগিয়ে যাবে, তখন ওইটা কিন্তু আমাদের শিল্প বিপ্লবে একদিক দিয়ে এগিয়ে নিয়ে যাবে। সেই সাথে আমরা কোভিডের সময় দেখেছি শুধু শিল্পের উন্নয়ন না, আমাদের যে বায়োলজিক্যাল সায়েন্স, এটার উন্নয়নও কিন্তু অনেক দরকার। সো সেই দিক থেকে আমরা বলবো আমরা শুধু শিল্পের সাইড দিয়ে নয়, বরং আমাদের বায়োলজিক্যাল সায়েন্সের গবেষণায়ও এগিয়ে যাচ্ছি। এখন সময় তো লাগবে, আমরা যেভাবে আগাচ্ছি, যেই পর্যায় থেকে উঠে এসেছি, সময় লাগবে, ধৈর্য লাগবে, পরিশ্রম লাগবে, এবং আস্তে আস্তে আমরা আরও সামনে এগিয়ে যাবো আমি বিশ্বাস করি। আমার মনে হয় সামগ্রিক শিক্ষা ব্যবস্থার দিকটা চিন্তা করলে আমরা এখনও সেই ইংরেজ যুগেই রয়ে গেছি। বর্তমান বাইরের দেশগুলোতে যেরকম তারা কর্মসংস্থানমুখী যে শিক্ষা কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে, আমার মনে হয় আমাদের দেশটা এখনও পিছিয়ে আছে। বিশ্ববিদ্যালয় চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় আর একটু চেষ্টা করলে আমার মনে হয় ভালো হয়। এটা যেহেতু রত্নগর্ভা বিশ্ববিদ্যালয়, তো আমি বলবো যে পড়াশোনামুখী অনেকেই না, কিন্তু তার মধ্যেও অনেক স্টুডেন্টই আছে যারা হচ্ছে প্রত্যেক দিনই লাইব্রেরিতে যায়, তারা প্রত্যেক দিনই পড়াশোনা করে। তো নিজের চেষ্টা থেকে যারা পড়াশোনা করছে এখন, তো তারাই হচ্ছে এগিয়ে যাবে, তারাই বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে ভবিষ্যতে।